অবশেষে বেরিয়ে এলো থলের বিড়াল। রিমান্ডে কঠিন মার খেয়ে নিজের সাথে জড়িতদের নাম ফাঁস করে দিল কোরআন অবমাননাকারী সেই ইকবাল হোসেন। কার কথায় ও কেন সে এত বড় একটি জঘন্য কাজ করেছিল, সকল আসল তথ্যই জানিয়েছে এই কুলাঙ্গার। এরই মধ্যে আবারও ইসলাম ধর্মকে অবমাননা করল এক হিন্দু যুবক, তবে সাথে সাথে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আর রাষ্ট্রের বিরুদ্ধে দাঙ্গার চেষ্টাকারীরা মানুষ হতে পারে না বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল। এসব বিষয়ের বিস্তারিত সহ দেশ বিদেশের সবশেষ আরও কিছু গরম খবরাখবর জানতে আমাদের সাথেই থাকুন। রিমান্ডে র্যাবের পিটুনি খেয়ে কোরআন অবমাননার গোপন কারণ ও তার সাথে জড়িতদের নাম ফাঁস করল সেই ইকবাল। এরই মধ্যে জানা গেছে কক্সবাজারের চকরিয়ায় একটি বাড়ির দরজার সামনে বসে কোরআন পাঠ করছিলেন ইকবাল হোসেন। এলাকাবাসী তাকে রোহিঙ্গা ভেবে জাতীয় জরুরি সেবা 999 ফোন দেন। ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ তাকে পাগল ভেবে ছেড়ে দেয়। এ ঘটনা 14 অক্টোবর সন্ধ্যার পরে। 21 অক্টোবর রাতে কক্সবাজার থেকে তাকে আটক করে কুমিল্লা জেলা পুলিশ। ওই ঘটনার একটি ভিডিও এলাকায় ছড়িয়ে পড়েছে। জানতে চাইলে কক্সবাজারের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম বলেন, বিষয়টি তিনি পরে জেনেছেন। চকরিয়া থানার ওসি ঘটনা তদন্ত করে দেখছেন। সিআইডির কুমিল্লা জেলার বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ও কোরআন অবমাননার মামলার তদন্ত সিআইডিকে দেওয়া হয়েছে। কার ইন্ধনে ইকবাল মণ্ডপে কোরআন রেখেছেন তা জানার চেষ্টা করা হচ্ছে। গণমাধ্যমে আসা 2.5 মিনিটের একটি ভিডিও দেখা যায়, কাঁধে একটা লাল গামছা, আধো আলোয় হাঁটুকেড়ে বসে আছেন ইকবাল। তার কাছে একজন জানতে চান বাসা কোথায়। ইকবাল বলেন তার বাড়ি কুমিল্লা। গন্তব্য জানতে চাইলে কক্সবাজার গিয়ে একটি হোটেলে চাকরি করবেন বলে উত্তর দেন। পরে লোকজন তাকে কক্সবাজারের গাড়িতে তুলে দেয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে ইকবাল বলেছেন তিনি চাননি নানুয়া দিঘির পাড়ে পূজা হোক, তাই তিনি একটি কোরআন এনে মণ্ডপে রাখেন। ইকবাল বলেন তিনি দারোগাবাড়ি জামে মসজিদ থেকে কোরআন নিয়ে মণ্ডপে রেখে হনুমানের গদা নিয়ে আবার মসজিদে চলে যান। মসজিদের সামনের পুকুরে গদাটি ফেলে দিয়ে তিনি ঘুমাতে যান, কিন্তু ঘুম আসছিল না। উঠে দেখেন গদা পানিতে ভাসছে। আরও জানান সেখান থেকে তুলে মসজিদের সামনে পুকুরে দক্ষিণ পাশে জঙ্গলে ফেলে দেন। ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যান। সকাল 8টার দিকে হইচই শুনে তিনি নানুয়া দিঘির পার মণ্ডপে যান। বেলা 11টার দিকে তিনি মিছিলে যোগ দেন। দুপুরে মিছিলে দেখতে পান জুবাইর নামে এক যুবককে। জুবাইরকে দেখে তিনি ভয় পান। ভিড়ের মধ্যে তাকে খুন করে ফেলতে পারে বলে ধারণা হয় ইকবালের, কারণ জুবাইরই 10 বছর আগে তার পেটে ছুরি মেরেছিলেন। পরে তিনি ভিড় থেকে বের হয়ে কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা করেন। ইকবালের দেওয়া তথ্যমতে হনুমানের সেই গধা উদ্ধার করে পুলিশ। জুবাইরের ব্যাপারে ইকবালের মা বিবি আমেনা বলেন, 10 বছর আগে মারধরের পর ইকবালের পেটে ছুরিকাঘাত করেছিল জুবাইর। সেই মারধরের পর থেকে ইকবাল পাগলামি করত। মণ্ডপে কোরআন শরীফ পাওয়া নিয়ে 13 অক্টোবর সকাল থেকে উত্তপ্ত কুমিল্লা। তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, বেলা 3:30 কর্ণফুলী ট্রেনে কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যান ইকবাল। রাতে চট্টগ্রামে নামেন। সারা রাত চট্টগ্রাম স্টেশন আশেপাশের এলাকায় কাটিয়ে দেন। পরের দিন একটি ট্রাকে উঠে চকরিয়ায় নামেন। সেখানে একটি মাদ্রাসা থেকে কোরআন শরীফ নেন। সন্ধ্যার দিকে কোরআন বের করে একটি বাড়ির সামনে পড়ছিলেন। লোকজনের সন্দেহ হল 999 কল দেয়। চারপাশে মানুষ ভিড় জমে। তবে তখনও ইকবালের ছবি ভাইরাল হয়নি। ফলে লোকজন জানতে পারেনি এই ব্যক্তিকে। পরে হেঁটে এবং কয়েকটি বাস বদল করে 19 অক্টোবর কক্সবাজারে পৌঁছান ইকবাল। সেখানে একটি মাদ্রাসায় গিয়ে খাবার চান, খেয়ে সেখানে ঘুমিয়ে পড়েন। এরপর সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে 3 তরুণের সঙ্গে পরিচয় হয় ইকবালের, যার মধ্যে একজন ছিলেন ছাত্রলীগ নেতা। পরের দিন ইকবালকে দেখে তরুণদের সন্দেহ হয়। কুমিল্লার নানুয়া দিঘির পার পূজা মণ্ডপে কোরআন রাখার ঘটনায় সিসিটিভি ফুটেজের সঙ্গে এই যুবকের মিল দেখতে পান তারা। তরুণদের মধ্যে একজনের বড় ভাই নোয়াখালী জেলার পুলিশ কর্মকর্তা, তিনি তার ভাইয়ের মাধ্যমে বিষয়টি জানান। এরপরে পুলিশ ঘটনাস্থল থেকে ইকবালকে আটক করে। এদিকে পূজা মণ্ডপে সহিংসতা ইন্ধন দাদাদের নাম শতভাগ নিশ্চিত হয়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখাকে কেন্দ্র করে সহিংসতায় এখন পর্যন্ত 10টি মামলা হয়েছে। রংপুর ও নোয়াখালীর ঘটনায় গ্রেফতাররা ইন্ধন দাতাদের নাম জানিয়েছে। 164 ধারায় দেওয়া জবানবন্দিতে তারা এসব নাম জানিয়েছেন। তবে আমরা শতভাগ নিশ্চিত হয়ে তাদের নাম আপনাদের সামনে প্রকাশ করব। সেখানে বিএনপি জামায়াত আছে কিনা সেটা এখনই বলতে চাচ্ছি না। আমরা নিশ্চিত হয়ে আপনাদের জানাতে চাই, গ্রেফতারদের জবানবন্দি নেওয়া হচ্ছে, শিগগিরই সেই ইন্ধন দাতাদের নাম প্রকাশ করা হবে। এরই মধ্যে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও ধর্মীয় উস্কানি দেওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার ব্যক্তির নাম আশিস মল্লিক। গ্রেফতার বিষয়টি র‍্যাব একের সহকারী পরিচালক আপস অফিসার সহকারী পুলিশ সুপার নোমান আহমেদ জাগোনিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ধর্মীয় উস্কানির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে আশিস মল্লিক নামের একজনকে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিকেলে কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‍্যাব একের অধিনায়ক সিও লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন। অপরদিকে রাষ্ট্রের বিরুদ্ধে দাঙ্গা হাঙ্গামার চেষ্টাকারীরা কোনো দলেও তো নয়, বরং তারা মানুষ হতে পারেন না বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রীর অফিস কক্ষে সম্প্রতি সহিংসতায় ক্ষতিগ্রস্ত মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তি এবং হতাহতদের পুনর্বাসন বিষয়ে আলোচনা সভা শেষে তিনি কথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সভায় সাম্প্রতিক সহিংসতার ক্ষতিগ্রস্ত দেবালয়, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তি ও হতাহতদের পুনর্বাসন বিষয়ে আলোচনা হয়েছে। সভায় অভিমত ব্যক্ত করা হয় যে মৌলবাদীদের দ্বারা সংগঠিত পূর্বপরিকল্পিত এই সহিংসতায় হিন্দু ধর্মীয় ব্যক্তিদের মনোবল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে হবে, এমন উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে হিন্দু ধর্মাবলম্বীদের মনোবল দ্রুত ফিরে আসে। এজন্য স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতারা, বিভিন্ন ধর্মীয় সংগঠন ও নেতাদের উদ্যোগ নিতে হবে। সহিংসতায় ক্ষতিগ্রস্ত মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তি এবং হতাহতদের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে সংগ্রহ করতে হবে। তিনি জানান, তৃণমূল পর্যায়ে প্রশাসন, রাজনৈতিক নেতারা, ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে দ্রুত আলোচনা সভার আয়োজন করবে এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করবেন। এসব ঘটনায় দায়ের হওয়া মামলা দ্রুত বিচার আইনে বিচার করতে হবে। কেন্দ্রীয়ভাবে ধর্ম প্রতিমন্ত্রী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি, ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটি, ইসকন, বিভিন্ন পূজা উদযাপন কমিটি প্রধান এবং বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা সভার আয়োজন করবেন। ফরিদুল হক খান বলেন, কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, সে আমার দলের হোক আর যেই হোক, আমি মনে করি মানুষ হিসেবে তার রূপ না, তার রূপ হলো পশু সমতুল্য। যারা এসব কর্ম করেন তাদের বিরুদ্ধে আমাদের সবার ঐক্যমত গ্রহণ করতে হবে এবং আগামী দিনে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া যারা এই অপকর্ম করেছেন তাদের শাস্তি এমন হওয়া উচিত যেন তাদের শাস্তি দেখে পরবর্তীতে কেউ এমন কাজ করার সাহস না পায়। কাউকে আর সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা করার সুযোগ দেওয়া হবে না। দল ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে কেউ এ ধরনের কাজ করতে পারবে না। সুপ্রিয় ভিউয়ার্স, কোরআন অবমাননা করা সেই ইকবালের সাথে জামায়াত, শিবির কিংবা বিএনপির লোকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন অনেক নেতারা। এ বিষয়ে আপনিও তাদের সাথে একমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস, না হলে নো লিখে আপনার মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও। পাশাপাশি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি পারেন শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবরাখবর পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।